মানুষ রাতের বেলায় নিশ্চিন্তে ঘুমায়, হ্যাঁ, বাচ্চাদের নিয়েও নিশ্চিন্তে থাকে, গুরুজনদের নিয়েও নিশ্চিন্তে থাকে, আমাদের হসপিটাল থাকে, আমরা যেখানে আছি শিলিগুড়িতে একটা হসপিটাল আছে, কিন্তু আরো হওয়া উচিত, তাই কি আশেপাশে আরো হওয়া উচিত নেটওয়ার্ক ছাড়া। ঠিক সেই রকম হসপিটালে যাদের যেতেই না হয়, যাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমরা মাঠটাকে সংরক্ষণ করার চেষ্টা করি, যাদের মানুষ মাঠে গেলে এমনি স্বাস্থ্য ভালো থাকবে হসপিটাল যেতে হবে না, তো মাঠ থাকা খুব জরুরি। আমরা ফ্ল্যাট বানিয়ে বাড়ি বানিয়ে এসব দিয়ে ফেলছি, এই যে মাঠটাও যেটা আছে, এই মাঠটা আমরা প্রোগ্রাম করছি আজকে, আইডি দিয়ে মাঠে প্রোগ্রাম হওয়ার কথা না, উচিত না এই মাঠে প্রোগ্রাম হওয়া, এই মাঠে খেলা হওয়া উচিত, এখানে প্রপার সবকিছু হওয়া উচিত, মাঠটা ভালো যেখানে কোনো রকম ডিস্টার্বেন্স হবে না। আমরা চেষ্টা করবো, আমাদের যেহেতু আমরা ইনভলভড আছি, আমরা চেষ্টা করবো এখান থেকে যখন প্রোগ্রাম শেষ হয়ে যাবে তখন দুটা জিনিস মানে মেক শিওর যাতে মাঠটা ঠিকঠাক থাকে। বাট আইডিয়ালি মাঠ দরকার, আর যেটা দরকার হচ্ছে গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট ইংরেজি মিডিয়াম স্কুল দরকার, এই কারণে এই কারণ মানুষজনের কমিউনিকেশনের দরকার, মানুষ গ্রামের মানুষের বুদ্ধি কম হয় না, বুদ্ধি একই রকম থাকে, পৃথিবীর সব মানুষের বুদ্ধি মোটামুটি অ্যাভারেজ একই, গ্রামের মানুষও আছে যাদের বুদ্ধি আছে কিন্তু তারা কমিউনিকেট করতে পারে না, তাদের ইংরেজি বলাটা মুশকিল হয়ে যায়। তো আমরা চাইছি বাচ্চাদের আমরা প্রথম থেকেই এমন একটা সেট আপ দিই যে সেট আপটাতে ওরা ইংরেজি পড়াশোনা করতে পারে, কমিউনিকেট করতে পারে, বাংলাটাকেও ভালোভাবে করতে পারে, কনভারসেশনটা ঠিক হবে, কিন্তু